তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি অ্যাক্ট অফ ভেঞ্জেন্স মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক নামের একটা লয়ারকে, যে কিনা তার গাড়ি থেকে নেমে মাত্রই একটা রেস্টুরেন্টে ঢুকলো। এখানে ঢুকেই সে একটা টেবিলে বসে খুবই শান্ত হয়ে চারপাশে তাকাচ্ছিল। যদিও একটা ওয়েট্রেস এসে তাকে তার মেনুটা অফার করে, তবে তবুও সে কিছু অর্ডার না করেই এখানে শান্ত হয়ে বসার সিদ্ধান্ত নেয়। আসলে এখানে শান্ত হয়ে বসার পেছনে একটা কারণ আছে। সে চারপাশে খুবই মনোযোগ দিয়ে দেখছিল আর খুবই মনোযোগ দিয়ে কিছু একটা শোনার ট্রাই করছিল। আসলে যখন ফ্র্যাঙ্ক একটু শান্ত হয়ে বসে, তখন সে অনেক দূরের আওয়াজ পর্যন্ত শুনতে পারে। এই জন্য সে চারপাশে যখন শুনছিল, তখনই হঠাৎ করে সে কিচেন থেকে একটা আওয়াজ শুনতে পারে। এই জন্য সে দৌড়ে চলে যায় কিচেনের মধ্যে। সেখানে গিয়েই সে দরজাটা লক করে দেয় আর কিচেনে গিয়ে শেফের উপরে সে আক্রমণ করে দেয়। এখন সে কেন এই কাজটা করলো সেটা আমরা একটু পরেই জানছি। তো এরপরে গল্প চলে আসে কয়েক বছর পেছনে। আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক তার কাজে প্রচণ্ড ব্যস্ত ছিল। আসলে ফ্র্যাঙ্ক ছিল একজন সফল লয়ার, যে কিনা তার লয়িংয়ের টাকা দিয়ে একটা বিশাল বড় বাড়ি কিনেছে, যেখানে সে তার ওয়াইফ সুই এবং তার মেয়ে অলিভিয়ার সাথে খুবই আরামের একটা লাইফ লিড করছিল। তবে আসলে সে তার কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে থাকত যে তার ফ্যামিলিকে খুব বেশি একটা সময়ও দিতে পারত না। যাই হোক, একদিন যখন তার মেয়ে অলিভিয়ার স্কুলের একটা শো আসে, তখন তার মেয়ে তার বাবাকে কল দেয়, কারণ তার বাবা তার সাথে প্রমিস করেছিল যে তার স্কুলের শো দেখার জন্য সে অবশ্যই এখানে আসবে। তবে যখন স্কুলের শোটা শুরু হয়ে যায়, তখন অলিভিয়া খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কারণ এখানে তার মাকে সে দেখতে পেলেও তার বাবাকে সে এখন পর্যন্ত অডিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছে না। এখন কল পাওয়ার পরে ফ্র্যাঙ্ক যত দ্রুত সম্ভব টাইমলি স্কুলে পৌঁছাতে তো চাচ্ছিল, তবে এরপরে তার সেই দামি দামি ক্লায়েন্টের চক্কর এসে পড়ে যায়। এই জন্য সে সেখানে আবারও ব্যস্ত হয়ে যায়। আর এই সমস্ত কাজগুলো শেষ করে যতক্ষণে সে আবারও স্কুলে এসে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত এই পুরো শোটা শেষ হয়ে গেছে। এই জন্য সে আবারও বাসায় ব্যাক করে, এইটা চিন্তা করে যে হয়তোবা তার মেয়ে আর তার ওয়াইফ এতক্ষণে বাসায় চলে এসেছে। তবে যখন সে বাসায় ব্যাক করে দেখতে পারে তার ওয়াইফ আর মেয়ে এখন পর্যন্ত বাসায় ব্যাক করেনি, তখন সে একটু টেনশনের মধ্যে পড়ে যায়। আর অনেকক্ষণ অপেক্ষা করতে করতে এই টেনশনটা আরও একটু বেশি বেড়ে যায়। তবে এই টেনশনটার লিমিট ক্রস তখন করে যখন পুলিশ তার ঘরে চলে আসে আর তারা তাকে বলে দেয় যে তোমার ওয়াইফ সুই আর তোমার মেয়ে অলিভিয়ার মৃত্যু হয়ে গেছে। এইটা শোনার পরে তো সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কিভাবে কি হয়ে গেল। তো এরপরে পুলিশ ফ্র্যাঙ্কের নিয়ে যায় একটা রেললাইনের কাছে, যেখানে একটা গর্তের মধ্যে তার ওয়াইফ আর তার মেয়ের ডেড বডি ছিল। যদিও এগুলো দেখার পরে ফ্র্যাঙ্ক পাগলের মতো হয়ে যায়। সে তার মেয়েকে শেষবারের মতো জড়িয়ে ধরতে চাইছিল, তবে পুলিশ তাকে সেখানেই আটকে দেয়। আর এরপর ফাইনালি যখন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদের ফিনরালের ব্যবস্থা করা হয়, তখন এখানে ফ্র্যাঙ্কের শ্বশুর চাকও চলে আসে। আসলে তার শ্বশুর কখনোই তাকে পছন্দ করতো না, কারণ ফ্র্যাঙ্ক সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতো। সে কখনোই তার ফ্যামিলিকে সময় দেওয়ার প্রয়োজনই মনে করতো না। আর হয়তোবা আজকে এই জন্যই তার নিজের মেয়ে তো মারা গেছেই, বরং তার শ্বশুরের মেয়েকেও মরতে হয়েছে। এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় ফ্র্যাঙ্কে বলে দেয় যে এই নোংরা মুখ নিয়ে কখনোই আমার সামনে আসার ট্রাই করবে না। যদি তুমি আমার সামনে আসো, তাহলে কিন্তু আমি তোমাকে খুন করে ফেলবো। আর এই সমস্ত ব্যাপারগুলো বলে যখন সে চলে যায়, তখন ফ্র্যাঙ্ক প্রচণ্ড আপসেট হয়ে সেখানে ভেঙে পড়ে। তো এরপরে রাতের বেলায় যখন সে বাসায় ব্যাক করে, তখন সে অলিভিয়ার রুমের মধ্যে গিয়ে কান্নাকাটি করা শুরু করে। সে তার ড্রয়িংগুলো, তার নোটগুলো দেখা শুরু করে, কারণ এখন মধ্য থেকে সে গিল্টি ফিল করছিল। সে এখানে প্রচণ্ড কান্না করে। তবে এমন করে কয়েকদিন পার হওয়ার পরে যখন একদিন সে একটা পুলিশ স্টেশনে আসে তার একটা কেস সম্পর্কে কথাবার্তা বলার জন্য, তখন তার দেখা হয় ডিটেকটিভ লাস্টারের সাথে। এখানে লাস্টার তাকে বলে যে যেখানে মার্ডারটা হয়েছিল সেই মার্ডার স্পটে আমরা কিছু গোল্ডের টুকরো পেয়েছি, তবে এইটা এত বড় প্রমাণ না যে এইটার সাহায্যে আমরা কোনো খুনিকে ধরতে পারি। তবে যখন ফ্যাং দেখতে পারে যে কেসের এত স্লো প্রোগ্রেস হচ্ছে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে বারে এসে ড্রিঙ্ক করা শুরু করে। তো এখানে অনেকগুলো মদ খাওয়ার পরে যখন পুরোপুরি মাতাল হয়ে ফ্র্যাঙ্ক এই বারের নিচে চলে আসে, তখন সে দেখতে পারে এখানে তো একটা ভয়ঙ্কর ফাইট চলছে। আসলে এখানে ইললিগাল ফাইট করানো হতো। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফ্র্যাঙ্ক এতটাই হ্যাপি হয়ে যায়, আর সে একটা ফাইটারকে এতটাই উৎসাহ দেয় যে ফাইটার বাইরে বেরিয়ে তাকেই পেটানো শুরু করে। আর এই মার খাওয়ার জন্য ফ্র্যাঙ্ক একটু খুশি হয়, কারণ আসলে তার মনের মধ্যে অলরেডি একটা বোঝা ছিল। তার বারবার করে মনে হচ্ছিল তার ভুলের জন্যই তার ওয়াইফ আর তার মেয়ের মৃত্যু হয়েছে। এখন মার খাওয়ার পরে সে খুশি এই জন্য হয়েছে, কারণ এখন তার মনে হচ্ছে যে হয়তোবা তার পাপের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা করে ফ্র্যাঙ্ক এতটাই মজা পায় যে সে প্রত্যেক দিন গিয়ে ফাইট করা শুরু করে আর প্রত্যেক দিনই মার খাওয়া শুরু করে। প্রত্যেক দিন মার খেয়ে খেয়ে তার এমন অবস্থা হতো যে সে হেঁটে আর বাসায় আসতে পারতো না, একেবারে ভাঙাচোরা সব কিছু নিয়ে বাসায় ব্যাক করতে হতো।
যাই হোক, এরপর একদিন যখন ফ্র্যাঙ্ক ফাইট করছিল, তখন একটা ফাইটার তাকে আচ্ছা রকম ধোলাই করে যখন তার হাড়গোড় ভাঙার ট্রাই করছিল, তখন এখানে একটা পুলিশ অফিসার হ্যাং চলে আসে, যে কিনা সেই ফাইটারকে ধোলাই করে ফ্র্যাঙ্ককে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপরে হ্যাং ফ্র্যাঙ্ককে নিয়ে একটা বারে চলে আসে, আর এখানে ফ্র্যাঙ্ক তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে বলে যে শুধুমাত্র তার গিল্ডগুলো দূর করার জন্য সে প্রত্যেক দিন সেখানে গিয়ে মার খাচ্ছে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে হ্যাং উল্টো তার গিল্ড আর একটু বাড়িয়ে দেয়। সে বলে যে তোমার ওয়াইফের আর তোমার মেয়ের যেই মার্ডার কেস, সেই কেসটা এখন হোল্ডে চলে গিয়েছে, কারণ পুলিশ সেখান থেকে কোনো তথ্যই পাচ্ছে না। সো তারা কিভাবে কি করবে? তো এইটা শোনার পরে ফ্র্যাঙ্কের মাথা আরও বেশি গরম হয়ে যায়। তো এই জন্য সে তাকে বলে যে এখন কি কিছুই করা সম্ভব না? আর যখন হ্যাং বলে যে না, কিছুই করা সম্ভব না, তখন ফ্র্যাঙ্ক প্রচণ্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে এরপর যখন রাগের মাথায় সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা মেয়ে, মানে এটা মেয়ে না, এটা ছোট্ট একটা বাচ্চা, তাকে অ্যাপ্রোচ করার ট্রাই করে, কারণ সে হচ্ছে গিয়ে সেই রকম আর কি, বুঝেন নাই। তবে যখন ফ্র্যাঙ্ক তার কিউট ফেসটা দেখতে পারে, তখন তার খুবই মায়া লাগে। এই জন্য সে তাকে ভালো করে বুঝিয়ে দেয় যে দেখো, তোমার এই কাজটা করা উচিত না, তোমার স্কুলে গিয়ে লেখাপড়া করা উচিত। তবে এই কথাগুলো বলার মাঝখানেই আরও একটা লোক চলে আসে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য। তবে এই ব্যাপারটা ফ্র্যাঙ্কের একেবারেই ভালো লাগে না, এই জন্য ফ্র্যাঙ্ক তাকে আটকানোর ট্রাই করে। তবে সেই লোকটা ফ্র্যাঙ্কের সাথেই ফাইটিং শুরু করে দেয়, আর যেহেতু ফ্র্যাঙ্কও এতদিন মারামারি করে কিছুটা শিখে গিয়েছে, এই জন্য ফ্র্যাঙ্ক তাকে ধোলাই করা শুরু করে। তবে তখন এই মারামারির মধ্যে সেই মেয়েটাই ফ্র্যাঙ্কের পায়ের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর এটার জন্য ফ্র্যাঙ্কের সেখান থেকে রক্ত বেরোনো শুরু হয়ে যায়, আর সে একটা বুক স্টোরের মধ্যে গিয়ে পড়ে। আসলে এই জন্যই বলা হয় যে আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে যেতে নেই, তাহলে কিন্তু বাসটা এইভাবেই খেতে হয়। যাই হোক, এখন যেহেতু ফ্র্যাঙ্ক দেখতে পাচ্ছে তার রক্ত অনেক বেশি পড়ছে, এই জন্য সে সেখান থেকে একটা বুক নিয়ে তার পাটাকে কোনোরকমে চাপা দিয়ে বেরিয়ে চলে আসে, কারণ সে এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে এখানে খুব শীঘ্রই পুলিশ চলে আসবে। যাই হোক, এরপরে কোনোরকমে সে তার ব্লাডগুলোকে বন্ধ করে সেখান থেকে সোজা বাসায় ব্যাক করে। এখানে এসে সে দেখতে পারে যেই বইটা দিয়ে সে রক্ত চাপা দিয়েছিল, সেই বইটা হচ্ছে গিয়ে মার্কাস অলেরিয়াসের একটা বই, মানে মেডিটেশনের উপরের একটা বই। এখন এই বইটা একটু পড়ার পরে ফ্র্যাঙ্কের এই বইটা এতটাই ভালো লাগে যে প্রত্যেক দিন সে এই বইটা পড়া শুরু করে, আর এই বইটা থেকে সে এতটাই মোটিভেশন পেয়ে যায় যে সে এখন মার্শাল আর্ট পর্যন্ত শেখা শুরু করে দিয়েছে। সে নিজে প্রত্যেক দিন তার গ্যারেজে জিম করে, কারণ সে তার বডি বিল্ড করতে চাইছিল। এখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার ওয়াইফ আর মেয়ের মৃত্যুর বদলা সে নিজেই নেবে, কারণ পুলিশ কোনোভাবেই কিছু করতে পারছে না। এখন এই বক্সিং ও জিমের পাশাপাশি সে গিয়ে ক্যারাতেও শেখা শুরু করে। তবে যেহেতু সে নতুন ছিল, এই জন্য তার কোচ তাকে আচ্ছা রকম ধোলাই করত, প্রতিদিনই সে তাকে উল্টাপাল্টা করে আছাড় মারত। তবে একটা সময় যখন প্র্যাকটিস করতে করতে ফ্র্যাঙ্কও একটু ইম্প্রুভ করে ফেলে, তখন একদিন সে তার কোচকেই হারিয়ে দেয়। আর যখনই সে প্রো ফাইটার হয়ে যায়, তখন সে সেই বইয়ের অথরের মুখের মধ্যে টালা মেরে দেয়, মানে তার মুখটা বন্ধ করে দেয়। আর সেও প্রমিস করে যে এরপরে আমি তখনই বলবো যখন আমি আমার ওয়াইফ আর আমার মেয়ের মৃত্যুর বদলা নিতে পারবো। আর এই কথা না বলার জন্য তার আরও একটা উপকার হয়েছিল, সেটা হচ্ছে যখনই সে শান্ত থাকতো, তখন সে অনেক দূরের জিনিসগুলোও শুনতে পেত, যেটা কিনা স্বাভাবিক মানুষ কথাবার্তা বলার সময় শুনতে পারে না। যাই হোক, পরদিন সকালবেলা সে চলে আসে অলিভিয়ার সুয়ের বডিটা যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গায়। এখানে এসে সে একটু ভালো করে তদন্ত করে দেখতে পারে যে এখানে একটা কন্টেইনারের মধ্যে অনেকগুলো ফার্নিচার দিয়ে ভরা, এমন অবস্থা যেন এটা কারো ঘর, এখানে কেউ বাস করে। আর এই কন্টেইনারটা ফোটা করে একটা জানলাও বানানো হয়েছে, যেই জানলা দিয়ে ঠিক সেই জায়গাটা দেখা যায় যেই জায়গাতে অলিভিয়ার সুয়ের ডেড বডি পড়া ছিল। তবে এখন যেহেতু ফ্র্যাঙ্ক এখানে কোনো ক্লু পায়নি, এই জন্য সে সেখান থেকে ব্যাক করার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে গাড়ির কাছে আসে, তখন সে দেখতে পারে চারটা গুন্ডা অলরেডি তার গাড়িটা চুরি করার প্ল্যানিং করছে। আর যখন তারা তাকে দেখতে পারে, তখন তারা ভদ্রমানুষের মতো বলে যে তোমার চাবিটা দিয়ে দাও, গাড়িটা আমরা ছিনতাই করব। আর একটা লোক তো তার কুকুরকে ওয়ার্ডার দিয়ে দেয় যাতে সে ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করে। তবে এই কুকুরটা না ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করার সাহস পায়, না সে ঘেউ ঘেউ করার সাহস পায়। আর যখন ফ্র্যাঙ্কও কুকুরের মতোই তার দিকে তাকায়, তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইটা দেখার পরে তারা সবাই মিলে ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে ফ্র্যাঙ্কও যেহেতু একজন প্রো ফাইটার, এই জন্য সে তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে। এখানে যে আসল গুন্ডাটা ছিল তাকে একটু বেশিই পেটায়। আর এরপর সে তার মানিব্যাগ থেকে তার ওয়াইফ আর মেয়ের ছবি বের করে তাকে দেখিয়ে বলে যে তাদেরকে কি তুমি চিনো? তবে সে সরাসরি না করে দেয়, সে বলে যে এদের আমি কখনো দেখিনি, এই জন্য সে তাকে ছেড়ে দেয়। তবে তখনই পেছন দিয়ে আরও একটা গুন্ডা তার পায়ের মধ্যে একটা শ্যুট করে দেয়, আর এটার জন্য সে প্রচণ্ড রাগ করে গিয়ে তাকে ধোলাই করা শুরু করে। আর অনেকক্ষণ ধোলাই করার পরে যখন সেই লোকটা পালিয়ে যায়, তখন ফ্র্যাঙ্ক আহত হয়ে গাড়ির কাছে বসে পড়ে। আর তখন আমরা দেখতে পারি সেই কুকুরটা আবারও ব্যাক করে। তবে এখন আর ফ্র্যাঙ্ক কোনোভাবে উঠতেই পারছিল না। যাই হোক, একটু পরে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে একটা পুরো আলাদা ঘরের মধ্যে আছে, যেখানে একটা নার্স যার নাম হচ্ছে গিয়ে এলমা, সে তাকে সাহায্য করেছিল। আসলে এলমা তাকে বলে যে আমি তোমাকে রেল লাইনের কাছে পেয়েছিলাম, তবে আমি দেখতে পেলাম তুমি কোনো কথাবার্তাই বলছো না। যখন আমি তোমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করলাম,
তখনও তুমি কিছু বলছিলে না, এমনকি তোমার মুখ দিয়ে ব্যথা পাওয়ার কোনো শব্দও বেরোচ্ছিল না। আর এই জন্যই বাধ্য হয়ে তোমাকে তোমার বাসায় না পাঠাতে পেরে আমি আমার বাসায় নিয়ে এসেছি সাহায্য করার জন্য। তো এই সমস্ত কথাগুলো শোনার পরে ফ্র্যাঙ্ক তাকে কোনো থ্যাংক ইউ না বলেই সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তবে বাইরে বেরিয়ে এসে দেখতে পারে সেই কুকুরটা অলরেডি তার জন্য ওয়েট করছে। আসলে এই কুকুরটা ফ্র্যাঙ্ককে পছন্দ করে ফেলেছে, এই জন্য এখন সে ফ্র্যাঙ্কের সঙ্গেই থাকবে। আর ফ্র্যাঙ্কও সিদ্ধান্ত নেয়, আচ্ছা ঠিক আছে, যদি কুকুরটা আমার সঙ্গে থেকে আমাকে জনউইকের একটা ফিল দিতে পারে তাহলে কেন নয়। তো এরপর থেকে প্রত্যেকটা দিন ফ্র্যাঙ্ক তার ওয়াইফ আর মেয়ের মৃত্যু রিলেটেড প্রত্যেকটা ডকুমেন্ট এক জায়গায় করা শুরু করে। যেমন কোনো নিউজ পেপারের কাটিং, কোনো ফটোগ্রাফ, সে যা পেত সেটাকেই এক জায়গায় করত, যাতে করে এগুলো থেকে না কোনো ক্লু বেরিয়ে যায়। তো এরপরে একদিন অ্যালমা নামের সেই মেয়েটা চলে আসে, যে কিনা ফ্র্যাঙ্কের ওয়ালেটটা ফেরত দিতে এসেছে। এই জন্য ফ্র্যাঙ্ক তাকে ঘরের মধ্যে আসতে বলে। আর যখন সে ফ্র্যাঙ্কের এই অবস্থা দেখতে পারে তখন সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক সেই দিন কেন তাকে থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। আর তার সমস্ত গল্পটা শোনার পরে অ্যালমা ফাইনালি সিদ্ধান্ত নেয় সে যেই কোনো মূল্যে ফ্র্যাঙ্কে সাহায্য করবে। এই জন্য খুব সহজেই সেইটা বলে দেয় যে যেই কন্টেনারটা তুমি দেখতে পেয়েছিলে সেই কন্টেনারটা হচ্ছে কি একটা শেপের। আর এই জন্যই পরবর্তীতে ফ্র্যাঙ্ক সেই রেস্টুরেন্টে এসে সেই শেপের উপরেই আক্রমণ করে দিয়েছিল, যেটা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। তো এখন যখন ফ্র্যাঙ্ক তাকে ধোলাই করার পরে অলিভিয়ার সুয়ের পিকচারটা দেখায়, তখন এটা দেখার পরে সে চিনতে পারে। সে বলে যে তাদের দুজনকে খুন করতে আমি একেবারে সামনে থেকে দেখতে পেয়েছিলাম, তবে আমি কিলারের ফেসটা খুব ভালো করে দেখতে পারিনি। তবে হ্যাঁ, এতটুকু আমি বলতে পারি যে কিলার একটা পুলিশের ড্রেসে ছিল আর সে একটা পুলিশের কার্ড থেকে বেরিয়েছিল। আর সে এটাও স্বীকার করে নেয় যে যখন এই মার্ডারটার পরে তারা চলে গিয়েছিল তখন সে ডেড বডির কাছে গিয়ে তাদের মানিব্যাগ থেকে সমস্ত টাকাগুলো নিয়ে নিয়েছিল, আর যেই মানিব্যাগটা ছিল সেটাকে সে সেখানেই কোথাও ফেলে দিয়েছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে শেফ সত্যি বলছে না মিথ্যা বলছে এইটা জানার জন্য ফ্র্যাঙ্ক তার কুকুরটা নিয়ে চলে আসে সেই স্পটে। আর এখানে এই কুকুরটা দিয়ে যখন সে চেক করায় তখন সেটা জানতে পারে যে না, এই শেফ আসলেই সত্যি কথা বলছে, কারণ সেই শেফ যেখানে কথা বলেছিল সেখানে সে সেই মানিব্যাগটা পেয়ে গেছে। এখন এগুলো পাওয়ার পরে প্রচণ্ড রাগ নিয়ে সে চলে আসে পুলিশ স্টেশনে। আর এখানে সবার চোখ ফাঁকি দিয়ে সে চলে আসে ডিটেকটিভ লাস্টারের চেম্বারে। এখানে কম্পিউটারের মাধ্যমে তাদের ডাটার মাধ্যমে সে এই ব্যাপারটা খুঁজে বের করে ফেলে যে সেই দিন রাতের বেলায় কে কে ডিউটির মধ্যে ছিল। আর তখন সে চেক করে এই ব্যাপারটা জানতে পারে যে সেই দিন রাতের বেলায় হ্যাঙ্ক নামের সেই পুলিশ অফিসারই সেখানে ডিউটিতে ছিল। যার মানে সে এটা ক্লিয়ার হয়ে যায় যে হয়তো বা হ্যাঙ্ক নামের এই লোকটাই তার ওয়াইফ আর তার মেয়েকে খুন করেছে। আর এই জন্যই পরবর্তী 7 দিন 7 রাত সে হ্যাঙ্কের উপরে নজরদারি করা শুরু করে। তার প্রত্যেকটা পদক্ষেপ, সে প্রত্যেক দিন কী কী করে সেই ব্যাপারগুলো সে নোটিস করে নেয়। এই জন্য যখন 8 নম্বর দিনে হ্যাঙ্ক ডিউটির জন্য বেরিয়ে পড়ে তখন ফ্র্যাঙ্ক লুকিয়ে তার ঘরের মধ্যে ঢুকে যায় আর কিছু প্রমাণাদি পায় কিনা সেই ব্যাপারটা দেখার ট্রাই করে। তবে তখন সে লিভিং রুমে দেখতে পারে হ্যাঙ্কের তার মেয়ের সাথে একটা পিকচার আছে। আর এরপর যখন সে ওয়ার্ড্রোবের মধ্যে চেক করে তখন সে হ্যাঙ্কের ইউনিফর্মগুলো দেখতে পারে। আর যখন সে ইউনিফর্মগুলো ভালো করে চেক করে তখন সে দেখতে পারে এই ইউনিফর্ম থেকে গোল্ডেন কালারের কিছু সুতো গায়েব হয়ে গেছে। আসলে এই ব্যাপারটার জন্য সে ক্লিয়ার হয়ে যায় যে সেই দিন সেখানে হ্যাঙ্কই ছিল। কারণ মনে আছে ডিটেকটিভ লাস্টার তাকে বলেছিল তারা গোল্ডেন কালারের কিছু ফ্যাব্রিক পেয়েছে। তাছাড়া ফ্র্যাঙ্ক এখানে যখন একটু ভালো করে চেক করে তখন সে একটা ব্যাকপ্যাক পেয়ে যায়, যেই ব্যাকপ্যাকের মধ্যে অনেকগুলো আর্টিকেল ছিল যেখানে ফ্র্যাঙ্কের সম্পর্কে বিভিন্ন রকমের ইনফরমেশন ছিল, তাকে নিয়ে বানানো কিছু ম্যাগাজিনও ছিল। আসলে এই সমস্ত নিউজগুলো ছিল কিছুটা ইনভেস্টিগেশন টাইপের, যেমন কিভাবে ফ্র্যাঙ্ক একজন ভালো লয়ার হলো, কিভাবে পরবর্তীতে তার ওয়াইফ আর মেয়ের মৃত্যুর পরে ফ্র্যাঙ্ক তাদের ফিনরেলে গিয়েছিল, কিভাবে পরবর্তী লাইফটা সে পার করছে। তখন এগুলো ঘাটাঘাটি করার সময় সে একটা নিউজ আর্টিকেল পেয়ে যায় যেই আর্টিকেলে এইটা লেখা ছিল যে হ্যাঙ্কের মেয়েকে যে খুন করেছে তাকে ফ্র্যাঙ্ক বাঁচিয়ে নিয়েছিল। তো এরপরে যখন পরদিন সকালবেলা হ্যাঙ্ক তার বাসায় ব্যাক করে তখন সে তার অন্য গাড়ির উপরে একটা পিকচার পেয়ে যায়। আর এই পিকচারের নিচে লেখা ছিল যে আজকে রাত 11টার সময় তুমি অবশ্যই আমার সাথে কিংসম্যান স্টেশনে মিট করবে, যেই স্টেশনটা কিনা পুরোপুরি খালি। তো এরপরে যখনই হ্যাঙ্ক রাতের বেলায় সে স্টেশনে চলে আসে তখন ফ্র্যাঙ্ক অলরেডি তার জন্য লুকিয়েছিল। আর যখনই সে আসে তখনই সে তার উপরে আক্রমণ করে দেয়। আর এরপর তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় একটা ভয়ঙ্কর মারামারি। তবে যেহেতু তারা দুজনেই মার্শাল আর্ট এক্সপার্ট ছিল, এই জন্য কেউ কারোর সাথে পেরে উঠছিল না, কেউ কাউকে একতরফা পেটাতে পারছিল না। কিন্তু সবসময় যেমনটা হয় এখানেও ঠিক তেমনটাই হয়েছে, মানে আমাদের হিরো উইন করেছে। সে হ্যাঙ্কে আচ্ছা রকম করে ধোলাই করে একটা চাকু নিয়ে যখনই তার গলাটা কেটে দিতে যাচ্ছিল তখনই সে থেমে যায়। আসলে তার মাথার মধ্যে কিছু একটা চলে আসে আর সে চিন্তা করে যে না, আমি হ্যাঙ্কে আর খুন করব না, তাকে বাঁচার জন্য আমি আরও একটা সুযোগ দিব, কারণ সেও তো তার মেয়ের জন্য এই কাজটা করেছে। এই জন্য সে হ্যাঙ্কে পুরোপুরি জানে না মেরে তাকে আধমরা অবস্থায় রেখে সেখান থেকে চলে আসে। আর একেবারে মুভির লাস্টের দিকে
আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক কোর্টরুম থেকে বাইরে বেরোচ্ছে, আর তাছাড়া হ্যাংয়ের উপরে এখন মার্ডারের দুইটা চার্জও লাগানো হয়েছে। আসলে অলিভিয়ার সুয়ের যেই মার্ডার হয়েছে সেটার জন্য তার উপরে চার্জ লাগানো হয়েছে, আর তাছাড়া তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনও চলছে। আর এরপরে ফাইনালি সে অ্যালমা আর তার কুকুরটার সঙ্গে চলে আসে সেই কবরস্থানে, আর তার মেয়ে আর ওয়াইফের কবরে ফুল দিয়ে এতদিন চুপ থাকার পরে ফাইনালি সে মুখ দিয়ে এইটাই বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো। যাই হোক, মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর ভাই প্লিজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।